يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا তাঁর পরে তাদের পরে
বিশ্বব্যাপী যে ইসলাম ছড়িয়েছিল সেই ইসলাম, সেই মূল ইসলামের আমরা বলতে পারি মূল ইসলামের আমরা অনুসারী, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াহদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ দ্বীন, আমি যে মানুষকে ভালোবাসি তাকে দ্বীনের জ্ঞান দান করি। এখানে দ্বীনের জ্ঞান পাওয়ার জন্য নির্দিষ্ট কোন ডিগ্রি, নির্দিষ্ট কোন নলেজ তার থাকতে হবে না, বরং তার কাছে থাকতে হবে একটি ভালো হৃদয়, ভালো মন, পরিষ্কার মন, কোন রকম কলুষিত মন নয় বা হিংসাত্মক মন নয় বা কারো বিরুদ্ধে ইগো বা এই ধরনের যে মন সেই মন নয়, একটা পরিষ্কার সোজা সাপ্তাহ যার মধ্যে মন আছে সেই ভাব জিনিসটাকে গ্রহণ করার মানুষ থাকে, এবং তার জন্য নির্দিষ্ট কোন এমএ ডিগ্রি, বিএ ডিগ্রি, আইবিএন ফজিলত এবং ইসলামী লওয়ার পরে তাকে বড় বড় ডিগ্রি ধারণ করতে হয় না। তাই আমরা দেখতে পাই যে দিনের আলো যারা পেয়েছেন তার সকলেই যে হায়ার এডুকেটেড এমনটি কিন্তু নয়, তার মানে এটা নয় যে হায়ার এডুকেটেড বা উচ্চশিক্ষিতরা দিনকে প্রাধান্য দেন, অবশ্যই উচ্চ শিক্ষিতদের জন্য দিন অবশ্যই আছে, তারা দিনকে আরো ভালো বুঝতে পারে। একজন সায়েন্সের যারা টিচার হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি সম্পর্কে তার যতটুকু অভিজ্ঞতা থাকবে, সে যতটুকু ডিপলি বিশ্ব ব্রহ্মাণ্ডের এই সমস্ত যে কর্মকাণ্ড দেখে সে যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে অবনত হবে, একজন সাধারণ মানুষ আমার যার জ্ঞান নেই সে কিন্তু অতটা হতে পারবে না। তবে হ্যাঁ, অবশ্যই আমার কাছে যদি পরিষ্কার একটি মন থাকে অবশ্যই সেই জিনিসটাকে গ্রহণ করা আমার মানসিকতা থাকবে এবং সেটাকে আমি গ্রহণ করবো, এবং অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন আমাদেরকে সেই জান্নাত বা আমাদের যে কাঙ্ক্ষিত সেই জায়গায় আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। এখানে যে মূল বিষয়বস্তু আমি ইঙ্গিত করতে চলেছি, হয়তো আপনারা বুঝতে পারছেন যে কোন গুরুত্বপূর্ণ জিনিস যখন আপনি পেয়ে থাকেন সেই গুরুত্বপূর্ণ জিনিসটার ভ্যালু যদি আপনি না দিতে যাবেন তাহলে সেই গুরুত্বপূর্ণ জিনিসটি কিন্তু গুরুত্বহীন। আমি ধরে নিলাম যে কোন একটি ট্রাইব, কোন একটি আদি অধিবাসী, যেমন ধরুন যাদের কাছে সভ্যতার ছমাত্র পৌঁছায়নি আন্দামান দ্বীপপুঞ্জে কোন একটি ট্রাইবস অথবা অ্যামাজন সেখানকার কোন একটি ট্রাইবস এসে তার বর্তমান সময়ের এই টেকনোলজি প্রযুক্তি এবং এই ধরনের জিনিস সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই, কোনটা কি মূল্য সে সম্পর্কে তার অভিজ্ঞতা নেই, তাকে যদি আপনি একটি 24 ক্যারেটের সোনা 1 কেজি সোনা তাকে উপহার দেন যে ভাই আপনি তো একজন অসভ্য আমাদের দেশে এসেছেন, আপনাকে এটি গিফট হিসেবে দিচ্ছি আমি, সে জানে না এটি সোনা কি সোনা নয়, সে জানে না এটির মূল্য কি, সে ভাবছে এটি হচ্ছে একটি সাধারণ অন্য মাটির গোলার মতো একটি গোলা, যেমন আমি জঙ্গলে বাস করি সেই ধরনের একটি গোলা নিয়ে বিষয়টা হবে আর কি। সে সেটিকে নিয়ে গ্রহণ করলো, সে যেহেতু ওইটার ভ্যালু জানে না তাই সে বাড়িতে নিয়ে গিয়ে হয়তো কোনো জায়গায় উপরে ফেলে দিল বা যেখানে সেখানে ফেলে দিল, কারণ সে ভ্যালু জানে না। সেটা কি এটি যে সোনা এটা বিক্রি করে আমি অনেক অর্থ উপার্জন করতে পারি, তার আমার জীবন আরো স্বচ্ছ আর সুন্দর আরো মানে আরো সুখময় হতে পারে, এ ধরনের ধারণা যেহেতু তার নেই সে সোনার মূল্য বুঝতে পারলো না। কিন্তু সে পাশাপাশি আমাকে বা আপনাকে যদি কেউ 24 ক্যারেটের কোন গোল্ড 1 কেজি বা 8 কেজি ওজনের আপনাকে একটা যদি গোল্ড দেয় সোনা দেয় উপহার স্বরূপ বা কোনো ভাবে তাহলে সেটিকে আপনি কত যত্নে রাখবেন এবং সেটি যে ব্যবহার সে ব্যবহার সম্পর্কে আপনার কিন্তু জানা থাকবে। ইসলাম আমরা পেয়েছি নির্দিষ্ট ভাবে সেই ইসলাম পেয়েছি যে ইসলামের প্রচার প্রসার সাহাবায়ে কিরাম করেছেন, তাদের তাবেয়ীন কিরাম করেছেন, সেই ইসলাম পেয়েছি এবং তার দাবিদার আমরা, এবং নিজেকে প্রচার করি আমরা হচ্ছে সহিহ হাদিসের অনুসারী, কোরআনের অনুসারী, আমরা অন্যদের মতো নয়, আমরা অন্যদের থেকে আলাদা, আমাদের নির্দিষ্ট একটি পরিচয় আছে। আমরা দাবি তো করি, আমরা তো বলি যে হ্যাঁ পেয়েছি 24 ক্যারেটের গোল্ড, খুবই ভালো ধরনের জিনিস আমি পেয়েছি, কিন্তু এটি সেই ওই ট্রাইবসের মতো অবস্থা যে অ্যামাজন নদী থেকে উঠেছিল, অ্যামাজনের কোন এক ট্রাইবস থেকে উঠেছিল এবং সে যে সোনার মূল্য সে বোঝেনি, অবস্থা অনেকটা এরকম। আমাদের দিন পেয়েছি, দিনটি আমার ঘরের মধ্যে অনেকে সীমাবদ্ধ, হয়তো অনেকে চেষ্টা করছে সেই চেষ্টাটা কতটুকু অন্যের কাছে পৌঁছানো, যদি সেইটার মূল্য আমি বুঝি তাহলে পৃথিবী এবং আমাদের নবী তিনি হচ্ছেন সমস্ত বিশ্ব মানব মণ্ডলীর জন্য, ওমা আল
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলামিন পৃথিবীর সমস্ত মানুষের জন্য তুমি রহমত স্বরূপ শুনে নাও হে মানুষ তোমরা যারা সমস্যার মধ্যে আছো যারা কুসংস্কারের মধ্যে আছো যারা মুশরিক এবং বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত আছো অসামাজিক কাজের সঙ্গে যুক্ত আছো যারা নিজেদের মধ্যে আজকে লড়াই করছো শুনে নাও ইসলাম হচ্ছে শান্তি এবং শান্তি প্রাপ্ত আমি গলা ফাটিয়ে ফাটিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলবো কারণ এটি হচ্ছে 24 ক্যারেট সোনা এর মধ্যে কোনো ভেজাল নেই এতে আমার কোনো সন্দেহ নেই অতএব বলবো আমি যে দেখো চেক করে নাও এসো আর আমিও আসি দেখো কি আছে কি বলতে চাইছি আমি বলতে চাইছি যে এই মহামূল্যবান সম্পদ আমাদের আমাদের কাছে আছে কিন্তু এর প্রচার প্রসার তার জন্য আমাদের কোন রকম ধরনের পরিকল্পনা কিছুই নেই হয়তো আমি ভাবছি 75 নামাজ পড়ছি আমি আমি সেই আকীদা মোতাবেক সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়ি রাফাদায়ে পড়ি তাওহীদের সমস্ত যে মূল বিষয় আছে উলুহিয়াত রুবুবিয়াত আসমা সিফাত সম্পর্কে আমার ধারণা আছে এবং আমি সেই আকীদার দাবিদার যদি জীবন বা আল্লাহর এই এই বিধান শুধু একটুর মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে আজকে ইসলাম পৃথিবীর ছড়িয়ে পড়তো না প্রত্যেক তিনজনের মধ্যে একজন হচ্ছে ইসলাম ওয়ান থার্ড অফ পপুলেশন এক তিনটের মধ্যে একটা মানুষ হচ্ছে মুসলমান আপনি তিনজন ব্যক্তিকে টোটাল যে মানুষ যত মানুষ আছে তার মধ্যে তিনজনের মধ্যে একজন মুসলমান কারণ হচ্ছে সে কেউ 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 না কেউ কাজ করছে সে কারণে আজকে ইসলামের প্রচার প্রসার করছে আর যদি আমরা কাজ নাও করি তো আল্লাহ কাজ কিভাবে করে আমরা সে আল্লাহ হয়ে যাবে একটি ছোট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে ইউসুফ নামের একটি বানারসের একটা ব্রাহ্মণ সে ইংল্যান্ডে বসবাস করত সে তখন 15 বছর তার বয়স তার চাচা মারা যায় চাচা মারা যাওয়ার সময় বারাণসীতে এসে সে তার চাচা যে আপনার সে সে সরকার হচ্ছে যাকে বলা হয় সে তার মানে ছাই নিয়ে আপনার কি বলে নদীতে ইয়ে করা হয় বিসর্জন দেওয়া হয় সেই সময় সে সেই হাতে নিয়ে ভাবছে যে মানুষ অস্তিত্ব কি মানুষ কি মানে সেই ছাই তার আঙ্কেলের তার চাচা সেই অস্থির ছাইকে সে একটা ঘাড়ে ভরে নিয়ে সে সেই কি বলে আপনার নদীর ধারে ভাগীরথীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে What is the purpose of life? জীবন কি? জীবনের উদ্দেশ্য কি? আমি কি এই কারণে এসেছি যে আমি জন্ম নিয়েছি আমার একটা সময় পার হয়েছে যৌবন প্রদান করেছি যৌবন প্রদান করার পরে আমার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করেছি 31st এবং 31st ডিসেম্বর 1st জানুয়ারি সমস্ত জন ধর্মের যে অপকর্মগুলি আছে ইন্টারনেট পর্নোগ্রাফি থেকে যে সমস্ত ধরনের অপকর্ম আমি জীবনে করেছি বিবাহের সময় এসেছে বিবাহ করেছি গার্লফ্রেন্ড রেখেছি একাধিক এবং সমস্ত খারাপ দেশ আমার করা হয়েছে এবং এক সময় যখন আমি বৃদ্ধ হয়েছি অনেক মোটা অঙ্কের টাকা জমা করেছি এবং মৃত্যুবরণ করেছি আর সেই অস্থির ছায় আমার হাতে জীবন কি এটি সে নিজেকে প্রশ্ন করে এই 15 বছরে একটি ছেলেকে নিজেকে প্রশ্ন করার পর সে বলে নিশ্চয় এটি হতে পারে না কারণ সে নিজের দিকে তাকাচ্ছে আমার হাত আমার পা আমার চোখ এত মানে সুন্দরভাবে সৃষ্টি করেছেন তিনি এই সমস্ত কিছু একটি পিপড়িয়ার দিকে তাকিয়ে যদি ভাবা যায় সুহান যে বিভিন্ন ধরনের দেব দেবীদের মধ্যে একে অপরের মধ্যে সম্পর্ক যুদ্ধ বিগ্রহ একজন হচ্ছে এর দেবতা একজন শিক্ষার দেবতা একজন অশিক্ষার দেবতা একজন মানুষকে কষ্ট দেওয়ার দেবতা একজন সৃষ্টি করার দেবতা সে কনফিউজ হয়ে টোটাল কনফিউজ আমি বিশ্ব মানব মন্ডলীকে সৃষ্টি করেছি শুধুমাত্র জন্য কোনো কিছু চান যে হ্যাঁ আমি তোমাকে সৃষ্টি করেছি অতএব তুমি আমাকে এবাদত দাও অতএব তাহলে আমাকে কিছু তুমি একটা দেবে তোমাকে কিন্তু সৃষ্টি করেছি তোমাকে এত সুন্দর এত বৈজ্ঞানিক ভাবে সৃষ্টি করেছি এত কিছু দিয়েছি অতএব কিছু একটা তো তুমি মানে অবশ্যই তোমাকে আমাকে দিতে হবে আল্লাহ সুবহানাহু তার পরে উত্তর দিচ্ছেন তারপরে আমি তোমাদের কাছে না চাই রিস্ক
যে কোনো মানুষকে আপনি গোলাম বানিয়ে দিতে পারেন একটি তুড়ির মাধ্যমে। কিভাবে? আপনি যদি অর্থশালী হন, সে যদি আপনার আন্ডারে কাজ করে, সে যত বড়ই ট্যালেন্টেড লোক হন, আপনি যদি একজন অশিক্ষিত লোক হন, তো তাকে বলেন না এটা করো, ওটা করো, এটা করো। কারণ কারণ তা আপনি তাকে আপনার সে গোলাম একদিক দিয়ে, আপনি তাকে বলুন ভাই এত বড় মা আমার সঙ্গে 15,000-20,000 টাকা দিচ্ছি, তাদের তোমাকে আমার কথা শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না আমি কি চাই না হচ্ছে আরবি শব্দ যেখানে রিস্ক থেকে রাজ্জাক, মানে আসলে রিস্ক শব্দের যে রুট ওয়ার্ড এবং রাজ্জাক ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে বা ইসলামের
তাহলে আপনি অন্যকে বলছেন অথচ কিছু কাজ হচ্ছে না, ওকে বলছেন শেখ তাকে বলছেন এবং তারপরে তাকে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না তোমার কাজে কি নয় ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন এবং ইবনে সাআদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে তুমি তাদেরকে শুধুমাত্র পৌঁছে দাও, তোমার উদ্দেশ্য যে উপদেশ দেয়া, তোমার কাজ এটা নয় যে তুমি তাকে ফোর্সলি এই তো অবশ্যই আসতে হবে অথবা দিকে তুমি ধ্বংস ধ্বংসের উপরে ফেলে দেবে এমন কি নয়, বরং তাকে শুধুমাত্র তোমার কাজই হচ্ছে এই দেখো ভাই 24 ক্যারেট এটি হচ্ছে গোল্ড, এটি হচ্ছে ইসলাম, এটি হচ্ছে শরিয়ত, তার সঙ্গে আমি ডিবেটেও জড়াবো না, শুধুমাত্র আমি আমার অ্যাপ্রোচটি তাকে শোনাবো যে ইসলাম এই কথা বলে বলে কারণ তার ধর্ম সম্পর্কে আমার ধারণা যেহেতু নেই ফার্স্টলি আমি তো প্রথমে তাকে এই কথা তো অবশ্যই বলতে পারি যে সৃষ্টিকর্তা সম্পর্কে তোমার ধারণা কি হয় এবং আল্লাহ ইসলাম আল্লাহ সম্পর্কে এই ধারণা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না কোনো তার প্রেমিকা আছে না তার কোনো প্রেমিক আছে নাউজ বিল্লাহ মিন যালিক না তুমি তার একটি এমন ধরনের উট যে উটটি লাল উট এক সময় সৌদি আরবের লাল উটকে খুবই মর্যাদার সঙ্গে দেখা হতো সেই উটের চাইতে উত্তম, যেমন আমরা যদি এখন বড় ধরনের কোনো গাড়ির কথা বলি বা উন্নত মানের কোনো গাড়ি ফেরারি বা রোলস রয়েস এই ধরনের উন্নত মানের কোনো গাড়ির কথা বলতে পারি যে তার থেকে বড় ধরনের কিছু যদি আমার দ্বারা কেউ উপকৃত হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াতের কাজ আমার আপনার সকলের এটি হচ্ছে দায়িত্ব এবং কর্তব্য, এর জন্য যদি আপনি সরাসরি যুক্ত না হতে পারেন অ্যাক্টিভলি তাহলে প্যাসিভলি হতে পারেন, কিভাবে প্যাসিভলি কেউ ধরেন আপনি তার সঙ্গে ব্যবসা করেন ওঠা বসা করেন একাধিক মুসলিম ভাইয়ের সঙ্গে তাদের সঙ্গে ওঠা বসার সূত্রে সে যদি আপনাকে প্রশ্ন করে দাঁড়িয়ে দাঁড়ান প্রশ্ন সম্মুখীন আমরা একাধিক করব দাঁড়িয়ে এই বয়সে দাঁড়িয়ে দিতে যায় আমাদের সবাই এখন 25-30 বছর বয়স হলো এখন দাঁড়িয়ে দিতেছেন কেন তখন দাঁড়িয়ে সম্মুখীন আপনি ভাইকে পরামর্শ করেছেন এভাবে আমরা বলতে পারি এবং খুবই সহজ সরল ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উদ্রু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মানুষকে আল্লাহ পথে ডাকো হিকমাতের স্বরূপ উত্তম উপদেশ দ্বারা সুন্দর ভাবে এত সুন্দর ভাবে বলেন যে তবে ওই এমনিতেই মায়ের হয়ে যায় হ্যাঁ আপনি দাঁড়িয়ে কথা বলছেন এই আপনি এই কথা বলছেন অশ্চর্য ভাবে দাঁড়িয়ে আপনার উপস্থিত হতে হলো ধর্মের ব্যাপারে আপনি হাত দিচ্ছেন কেন না দাঁড়িয়ে ব্যাপারে যখন আপনি প্রশ্ন করেন হ্যাঁ ভাই আসলে আপনি প্রশ্নটা খুব ভালো করেছেন ইসলাম দাঁড়িয়ে সম্পর্কে বলে আসলে কনসেপ্ট অফ বিয়ার্ড ইন ইসলাম ইসলাম ই দাড়ি সম্পর্কে কি বলে তখন আপনি ইসলামের দিকে নিয়ে আসেন এবং যখনই দাড়ি সম্পর্কে স্পেসিফিকলি যদি বলতে যেতে হবে আমরা ইসলামের দিকে নিয়ে আসেন প্রথমে যে আসলে দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ইসলাম ইসলামের দিকে আপনি নিয়ে আসেন এবং তার এটা হচ্ছে দাওয়াতের প্যাসিভ দাওয়াত কেউ আপনার প্রশ্নগুলো তার উত্তর আপনি করে দিতে পারেন আমরা হয়তো অনেকে এরকম আমরা সম্মুখীন হয়েছি কিন্তু উত্তর আমরা দিতে পারি না বা সেখান থেকে হালকা করে অ্যাভয়েড করে একটু কাট করে চলে এসেছি কোনো উত্তর দিই ইসলাম কি বলে তখন আপনি ইসলামের দিকে তুলে নিয়ে আসেন এবং আসলে এইগুলো বলতে গেলে মোটামুটি আপনাকে কিছুটা না হলেও ইসলাম সম্পর্কে জানতে হবে কারণ ইসলাম সম্পর্কে যদি আপনি না জানেন তো দু পাঁচটা কথা আপনি বলতে পারবেন না অতএব আপনার প্রশ্ন করতে হবে এবার তৃতীয় যে স্তর সেটি হচ্ছে যে আপনি অ্যাক্টিভও পাচ্ছেন না প্যাসিভও পাচ্ছেন না কাউকে বলতেও পারছেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাহ সুবহানাহু সৃষ্টিকর্তা রাসূল হচ্ছেন সেই আমাদের সাহাবী তাবেঈন ইসলামে এইভাবে চলে দাঁড়ি সম্পর্কে ইসলামে এই বলে এটি পাচ্ছেন না অথবা কেউ প্রশ্ন করলে সে প্রশ্ন উত্তর আপনি দিতে পারছেন না তাহলে কি করবেন আপনি সেক্ষেত্রে আপনার কয়েকটি পদ্ধতি ইসলাম মধ্যে একটা চাই যে যারা দাওয়াতের সঙ্গে যুক্ত আছে যারা এই ধরনের কাজ করছে আপনাকে খুঁজে বার করতে হবে আপনাকে খুঁজে বার করতে যাদের কাজ করছে তাদেরকে সাহায্য করা সেটা যদি আর্থিক সাহায্য হয় অবশ্যই তাকে আর্থিক সাহায্য করতে পারে সেটা যদি হয় তাকে কোনো রকম পরামর্শ দিয়ে সাহায্য অবশ্যই করতে পারে তার ফিল্ড বা সে ধরনের কোনো প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য সে ধরনের কোনো প্রোগ্রাম তৈরি করার জন্য তাকে সাহায্য করতে পারে এই যে আপনি মানে অপরোক্ষভাবে দাওয়াতের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং এর যে স্বভাব এর যে আজ সুবহানাল্লাহ আপনি যদি ভাবেন তাহলে আপনি অবাক হবেন আপনি মহামূল্যবান সম্পদ পেয়েছেন এবং এই সম্পদের প্রচার প্রসারের জন্য যদি আপনি প্রচেষ্ট না হন যদি আপনাকে আপনি যদি অন্যকে সহজ করে না দিলে রাস্তা তাহলে এর জন্য অবশ্যই আপনাকে
জবাবদি করতে হবে, কারণ হচ্ছে আমরা হচ্ছে দামিদার, আমরা হচ্ছে সেই চব্বিশ ক্যারেট গোল্ডের দামিদার। যে হ্যাঁ, আমাদের চব্বিশ ক্যারেট গোল্ড আছে, যদি এই গোল্ড আপনার কাছে থাকে তাহলে এই দায়িত্ব আমার আপনার সকলের। যদি সরাসরি না পারেন, পরোক্ষ ভাবে না পারেন, তাহলে কোনোভাবে না কোনোভাবে আপনাকে দাওয়াত যারা দিচ্ছে তাদেরকে সমর্থন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা। এটি হচ্ছে আমরা মূলত আমাদের নামাজ এবং রোজার পরে এটি হচ্ছে অন্যতম একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যে আয়াতটি পাঠ করেছিলাম যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে শুধুমাত্র ইবাদত দেওয়ার সৃষ্টি করেছি। এখানে একটি প্রশ্ন আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ইবাদত দেওয়ার সৃষ্টি করেছেন, তার মানে খাওয়া দাওয়া ওঠা বসা স্ত্রীর সঙ্গে মেলামেশা সমাজের সঙ্গে মেলামেশা ব্যবসা বাণিজ্য কিভাবে হতে পারে, সম্ভব কি? এ ধরনের প্রশ্ন হয়তো আসতে পারে, কিন্তু ইবাদত শুধুমাত্র নামাজ এবং রোজার মধ্যে সীমাবদ্ধ নয়। অবশ্যই এর মধ্যে ইনক্লুড নামাজ এবং রোজা, অবশ্যই ইবাদত নামাজ এবং রোজা আর জাকাত এর অন্যতম ইবাদত, কিন্তু আমি যখন ব্যবসা করি সাদ উপায়ে যদি ব্যবসা করি সেটি হচ্ছে ইবাদতের মধ্যে, মানে ইবাদতের মধ্যে আমি যখন কারোর সঙ্গে বন্ধুত্ব করছি সেটা ইবাদতের মধ্যে, আমি যখন দাওয়াতের কাজ করছি সেটা ইবাদতের মধ্যে, আমি যখন কাউকে হেসে কথা বলছি সেটা ইবাদতের মধ্যে, এমনকি আমি রাত্রে যখন আমার স্ত্রীর সঙ্গে হেসে কথা বলি অথবা স্ত্রীর সঙ্গে মিলিত হই সেটা ইবাদতের মধ্যে, সেটা ইবাদতের মধ্যে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। অবশ্যই এইগুলি হতে হবে ইসলামী যে নিয়ম পদ্ধতি, সেই নিয়ম পদ্ধতির মধ্যে, যদি এই পদ্ধতির মধ্যে হয় তাহলে এই সমস্ত কিছু ইবাদতের মধ্যে হবে, আর যদি এই পদ্ধতির বাইরে হয় তাহলে যতই আমরা নামাজ পড়ি তবু সেটা ইবাদত হবে না। উদাহরণস্বরূপ যদি কোনো ব্যক্তি নামাজ পড়ছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু সেটা রসুলের পদ্ধতি নয়, সেটি কি ইবাদত বলে গণ্য করবো আমরা? নামাজ অন্যতম ইবাদত। চার ওয়াক্ত নামাজ পড়ছে কিন্তু জোহরের ওয়াক্ত হচ্ছে যে সময় তার থেকে হয়তো আগে নামাজ পড়েছে, আমরা দশটার সময় জোহরের নামাজ পড়ি না, আমার কি ইবাদত করবো না? সেটি ইবাদত নয়। আসরের ইবাদত, আসরের নামাজ হচ্ছে চার রাকাত, সে যদি বলে আমার চার রাকাত নয়, আমি একটা সিজদা বেশি করবো অথবা পাঁচ রাকাত করবো, আমি একটি বেশি করবো, সেটা কি ইবাদত করবো না? না, সেটা ইবাদত না। ইবাদত হচ্ছে এমন জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যেভাবে করতে বলেছেন সেভাবেই করতে হবে এবং নির্দিষ্ট নিয়ম পদ্ধতির মধ্যে হতে হবে, তাহলে সমস্ত কিছু আমাদের ইবাদতের মধ্যে গণ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের আসল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সম্পর্কে জানার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমাদের যে পরবর্তী প্রজন্ম আসবে তাদেরকে এই ফিল্ডে যাতে আমরা আনতে পারি তার তৌফিক দান করেন। আমি এমন একটি জিনিস যে শুধুমাত্র মুখের শিকার হচ্ছে না, আমি বলে নিলাম আর বাড়িতে যদি বসে থাকি তাহলে এই আমিনের কোনো কার্যকরিতা নেই। আমিন বলতে আমরা অনেক, আমি তো আমিনের বিরোধী দাবি করছি না, আমিন এমন একটি শব্দ যেখানে আমরা বলে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তুমি কবুল করো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করার কিছু নিয়ম টার্মস এন্ড কন্ডিশনস আছে। আমরা যখন কোনো জায়গায় কোনো ফর্ম ফিল আপ করি তখন কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে, সেখানে আমাকে সাইন করতে হয় অথবা সেখানে আমাকে মার্ক দিতে হয় যে হ্যাঁ ভাই তোমার সঙ্গে আমি এগ্রি, তাহলে আমি মানবো সেটা মানবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, অবশ্যই কিছু টার্মস এন্ড কন্ডিশনস আছে। যদি আমি কিন্তু কবুল করাতে চাও কি টার্মস এন্ড কন্ডিশনস? কন্ডিশন হচ্ছে ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি ওই মানুষের ওই জাতির অবস্থার পরিবর্তন করি না যতক্ষণ না সে নিজেকে পরিবর্তন করার সর্বাত্মক প্রচেষ্টা করে। আমি আমি বললাম বাড়ির বাইরে গিয়ে আমার জীবনের গতি, মসজিদের বাইরে গিয়ে জীবনের যে গতি ছিল সেই একই গতি, যে গতি হতে কিছু অন্তর হয়ে গেল, হয়তো কিছুক্ষণ ব্যাটারি চার্জ থাকলো বাড়ির বাইরে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কাটিল, এ ধরনের ব্যাটারি আপনি হবে। এখান থেকে ইন্সপিরেশন নিতে হবে জুমার মাধ্যমে এবং যে কথাগুলি আপনি পাবেন যে বিভাগ কথা, আমি যে কথাগুলি বলছি আমার কথার কোনো ভ্যালু নেই, আমি ভ্যালুলেস, আমি আমার কোনো যোগ্যতাই নেই, কিন্তু আমি যে কথাগুলি বলছি সেটি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা, সেটি যেটি আপনাদেরকে বলা হচ্ছে সেটি গ্রহণ করার চেষ্টা করুন এবং সেইটিকে মানার সর্বাত্মক প্রচেষ্টা করবেন, তবে এই টার্মস এন্ড কন্ডিশনে আপনি একমত এবং সেখানে আপনি সিগনেচার করছেন এবং বলছেন হে আল্লাহ আল্লাহ আমিন, আমি তোমার সঙ্গে একমত, আল্লাহ আমি আমি বললাম তুমি আমার কবুল করো এবং এই কাজকে করার জন্য যতটুকু প্রয়োজন যতটুকু মেধা প্রয়োজন যে যে ধরনের মানে আমার কাছে শক্তি আছে সে ধরনের শক্তি আমি প্রয়োগ করতে মানে প্রচেষ্টা আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, তবেই আপনি গ্রহণীয় হবো, অন্যথায় কিন্তু গ্রহণীয় হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে এসব বিষয়গুলি বোঝার তৌফিক দান করেন এবং আগামীতে আমরা যাতে বৃহত্তর এই ধরনের প্রচেষ্টা আরো বেশি করতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাস্তা আমাদেরকে সহজ করে দেন, আল্লাহ আমিন। হামিদুল্লাহ সাল্লি আলা মা বা
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দাওয়াতের যে গুরুত্ব এবং দাওয়াতের যে পদ্ধতি সে সম্পর্কে মোটামুটি আমরা আলোচনা করলাম এবং এই পথে যেতে হলে যে কোনো ভালো জিনিসকে যখন আপনি অন্যের সামনে প্রকাশ করতে চাইবেন তখন সেখানে কিছু বাধা তো অবশ্যই আসবে এবং সে বাধা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগাহ করে দিয়েছেন এবং আমরা যদি সিরাত পাঠ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তাহলে দেখতে পাবো যে পুরো জীবনটাই প্রায় 80% তিনি বাধার সম্মুখীন হচ্ছেন আর আজকে আমরা যে ইসলামকে নিয়ে গর্ব করি সেই ইসলাম শুধুমাত্র সেই কারণে যে শ্রম তিনি দিয়েছেন সাহাবায়ে কিরাম যে শ্রম দিয়েছেন তাবেঈনরা যে শ্রম দিয়েছেন সে শ্রম সম্পর্কে যদি আমরা এতটুকু ভাবনা চিন্তা করি তাহলে আমরা অবাক হব যে কি ধরনের শ্রম তারা দিয়েছেন একটি হাদিস আমরা বর্ণনা করছি কোন একটি হাদিস এবং সেই হাদিসের পরে একটি ট্যাগ লাগিয়ে দিচ্ছি এটি সহি হাদা হাদা হাদিস সহি হাদা হাদিস যাইফ এই হাদিসটি যাইফ এটি হচ্ছে মওসু এটি হচ্ছে মুনতাকা এটি হচ্ছে মাজহুল এই ধরনের বিভিন্ন আমরা ট্যাগ ব্যবহার করি এবং বলি অবশ্যই কিন্তু এর পিছনে যে শ্রম আছে সে শ্রম সম্পর্কে কিন্তু আমরা খুব একটা ধারণা রাখি না এটি সহি হাদিসের পিছনে যে তাবেঈনগণ সে হাদিসগুলি বর্ণনা করেছেন এবং সমস্ত তাবেঈন যারা বর্ণনাকারী তাদের জীবনের সমস্ত বিষয়টি লক্ষ্য করা হয় তারা কি ধরনের কথা বলতেন কার সঙ্গে উঠতেন বসতেন কি ধরনের ব্যাখ্যা করতেন কি ধরনের তাদের আচার ব্যবহার ছিল তিনি মিথ্যা বলতেন কি মিথ্যা বলতেন না তিনি আদেল ছিলেন কি আদেল ছিলেন না ইমাম আকিদা ঠিক ছিল কি ছিল না তার হাফেজা শক্তি স্মরণ শক্তি কেমন ছিল তিনি শেষ জীবনে আবার মুনাফিক হয়ে যান কিন্তু তারপরে তিনি কেমন ধরনের ব্যবহারের লোক ছিলেন এই সমস্ত বিষয়টি টোটাল সাইকোলজি একটা মানুষের জীবন সম্পর্কে বায়োগ্রাফি সম্পর্কে জানতে হলে তার চরিত্র সম্পর্কে জানতে হলে প্রথমে তার সমস্ত কিছু জানতে হয় যে এই ধরনের কি ধরনের লোক ছিল চরিত্র কি ধরনের চরিত্রের লোক আমরা হয়তো এই গল্প শুনেছি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোন এক জায়গায় হাদিস নিতে গেলেন এবং তিনি যার কাছে হাদিস নেবেন তিনি দেখছেন তিনি তাকে দেখছেন যে সে ব্যক্তি এক সাগরকে ডাকছে এবং সাগরকে ডাকে আমরা ডাকে এবং সাগরকে ডাকছে এবং সাগরকে ডাকার পর তিনি দেখছেন তার হাতে কিছু নেই এমনি রাখছে তিনি বলছেন যে ধরনের লোকের কাছে হাদিস নেওয়া হবে না আমরা বর্তমান সময়ে প্রযুক্তির যুগে সাইকোলজি সম্পর্কে অনেক ধারণা আছে মনোবিজ্ঞান কোন মানুষের মনোবিজ্ঞান মানে মনের দিক থেকে কোনো সমস্যা হলো কোনো ডিপ্রেশন হাই ডিপ্রেশন হতে থাকে তাহলে তাকে সে মনোবিজ্ঞানের কাছে নিয়ে যাওয়া হয় ভাই ডাক্তারের সমস্যা কি অথবা মাইন্ড মেন্টালি ডিপ্রেস লোকের কাছে লোকেরা তাদের কাছে যান সেই লোক তিনি কবর একজন মনোবিজ্ঞানী ছিলেন এবং তার জীবন বৃত্তান্ত সম্পর্কে তিনি আগে সমস্ত কিছু জানতেন এবং জানার পরে যতজন বর্ণনাকারী পর 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 তাদের সকলের জীবন বৃত্তান্ত তাদের ইতিহাস তার বাপ তার কুনিয়া কুনিয়ার প্রতি তাদের উপনাম তারা কোন বংশের কি কতদিন আগে জন্মগ্রহণ কোথায় জন্মগ্রহণ কোথা থেকে মাইগ্রেট করেছেন কোথায় কোথায় গিয়েছেন সমস্ত একটি হাদিসের পেছনে না হলেও আপনার কি বলবো কয়েক হাজার বা কয়েক লক্ষ পেজের বই লেখা হয় এক একটা কয়েকটা রাবি মিলে এক কয়েকটা লোক মানে অতটা বই স্টাডি করা পরে একটা হাদিসের মান সহি বা সহি আমাদের কাছে আসে যে হাদিসে সহি আমার শুধু সহি যে বলে কি হ্যাঁ সহি হাদিস হ্যাঁ এটা সহি না সহি অনেক খুবই এই গুরুত্বপূর্ণ জিনিস এই বিষয়গুলো জানার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে আমাদের ছেলেদেরকে উদ্বুদ্ধ করতে হবে আর শুধুমাত্র দুনিয়া নিয়ে পড়ে থাকলে হবে না বরং দিন আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে পেয়েছি এই দিনকে গুরুত্বারোপ করতে হবে এবং এগিয়ে চলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وذكر الله تعالى انه عزيز حكيم السلام عليكم نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري